সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নলডাঙ্গার হাটে। নলডাঙ্গার হাট থেকে সরাসরি মাঠবাজার কৃষকদের সঙ্গে কথা বলে তাদের নিজস্ব জমিন থেকে উৎপাদিত পেঁয়াজের বাজার দর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসুন সরাসরি কৃষক ভাইদের সঙ্গে কথা বলে তাদের নিজস্ব জমিন থেকে উৎপাদন করা পেঁয়াজের বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মাঠবাজার কৃষক ভাই দেশি বড় পেঁয়াজ নিয়ে এসেছে। আপনারা পেঁয়াজের সাইজ এবং কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আসুন এই পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকের বাজারে উনি কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে, সরাসরি ওনার সঙ্গে কথা বলে ওনার পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কয় বস্তা পেঁয়াজ আনছেন? দুই বস্তা। দুই বস্তা। কী দাম চাচ্ছেন? আচ্ছা, বর্তমান আপনি আমাদেরকে একটু জানাবেন, আপনার তো এই পেঁয়াজ গুলা নিজস্ব জমিন থেকে উৎপাদন করা, তাই না? বর্তমান যে আপনারা পেঁয়াজ 4,000 টাকা মন বেচতেছেন, এই দামে পেঁয়াজ বেচা কিনা করে লাভ হচ্ছে আপনাদের? লাভ তো হবে। লাভ হচ্ছে আলহামদুলিল্লাহ। দর্শক, জানতে পারলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার সুন্দর বড়দানা পেঁয়াজের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এক কৃষক ভাই মিডিয়াম দানা পেঁয়াজ নিয়ে এসেছে। আপনারা পেঁয়াজের সাইজ এবং কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আসুন এই পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকে বাজারে উনি কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। আজকে কয় বস্তা পেঁয়াজ আনছেন ভাই? চার বস্তা। কি দাম চাচ্ছেন ভাই? এটা 4,000 হলে বেচতে চাচ্ছি। চাচ্ছিলেন কি দাম? চাচ্ছি 4,500-4,300 এরকম হলে। 4,500-4,300 চাচ্ছেন? ব্যাপারি ভাইরা কি দাম বলতেছে? 3,800-3,900। ব্যাপারি ভাইয়েরা 3,800-3,900 বলতেছে। আর আপনি 4,000 হলে আজকের বাজারে দেখে শুনে বেচা কিনা করবেন? হ্যাঁ। বর্তমান যে 4,000 টাকা মন পেঁয়াজ বেচা কিনা করতেছেন, এই দামে বেচা কিনা করে টাকা পয়সা ঘর হবে? টাকা পয়সা তো ঘর না হলে সংসার ভালো হয় চলবে? স্বচ্ছ টাকা পয়সা ঘর হবে আলহামদুলিল্লাহ। যাই হোক, কৃষক মানুষ আপনারা অনেক কষ্ট করে পেঁয়াজগুলো উৎপাদন করেন, যদি পেঁয়াজের ন্যায্য মূল্য পান তাহলে সামনের দিকে আরও পেঁয়াজ চাষ করার আগ্রহ বাড়বে, তাই না? দর্শক, জানতে পারলেন সরাসরি কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার মিডিয়াম সাম পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার মিডিয়াম সাম পেঁয়াজের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক মাঠপর্যায়ের কৃষক ভাই পেঁয়াজগুলো নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যদিও মিডিয়াম, পেঁয়াজটার কালার কোয়ালিটি একটু কম, যেহেতু শেষ পর্যায়ে আর অতিরিক্ত তাপমাত্রা, তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে অন্য দেশের পেঁয়াজের চেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আসুন এই পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকের বাজারে উনি কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয় বস্তা পেঁয়াজ আনছেন? দুই বস্তা। দুই বস্তা। কী দাম চাচ্ছেন? 4,500-4,300 থেকে 4,300 টাকা আজকের বাজারে চাচ্ছেন। ব্যাপারী ভাইরা কী দাম বলতেছে? 3,800-3,300। ব্যাপারীরা 3,700-3,800 টাকা বলতেছে। আর আপনি কী দাম হলে বেচা কিনা করবেন? 4,000 চাচ্ছি ভাই। আমরা ওই 4,000-4,200 হলে গেলাম। 4,000 থেকে 4,200 টাকা হলে বেচা কিনা করবেন আজকের বাজারে? দর্শক, জানতে পারলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভাইয়ের মিডিয়াম সাম পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার মিডিয়াম পেঁয়াজের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক কৃষক ভাই খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যদিও শেষ সময়, সিজন শেষ, মোটামুটি পেঁয়াজের কালার কোয়ালিটি এবং সাইজ খুব সুন্দর আছে। আসলে এই সুন্দর পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সরাসরি কৃষক ভাই কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে আজকের বাজারে? ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয় বস্তা পেঁয়াজ আনছেন ভাই? আমি যাচ্ছি 42 কেজি। 42 কেজি। কী দাম চাচ্ছেন? আমি চাচ্ছি 4,100 চাচ্ছেন? আর ব্যাপারী ভাইরা কী দাম বলতেছে? 3,800-3,900 টাকা ব্যাপারী ভাইরা বলতেছে। আর আপনি কী দাম হলে বেচা কিনা করবেন? 4,100 হলে আজকের বাজারে বেচা কিনা করবেন? আপনার পেঁয়াজ তো কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো, 4,000 থেকে 4,100 টাকা বেচা কিনা করতেছেন, এই দামে বেচা কিনা করে টাকা পয়সা ঘর হবে? ঘর হবে, ঘর হবে, মোটামুটি দেখা বোঝা যাচ্ছে ঘর হবে। লস হচ্ছে না লাভ হবে, তাই না ভাই? লস হবে না। দর্শক, জানতে পারলেন সরাসরি কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে
ভাইয়ের সুন্দর পিঁয়াজের পাতাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার সুন্দর পিঁয়াজের পাতাটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কৃষক ভাই কয়েক বস্তা মাথা পিঁয়াজ নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন সরাসরি এই পিঁয়াজের বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই পিঁয়াজগুলো আজকের বাজার কী দাম যাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কয় বস্তা পিঁয়াজ আনছেন ভাই? তিন বস্তা। কী দাম চাচ্ছেন আজকের বাজারে? 4100 চাচ্ছেন। ব্যাপারীরা কী দাম বলতেছে? 3800 থেকে 3900 টাকা বলতেছে ব্যাপারী ভাইরা। আর আপনি কী দাম হলে বেচা কিনা করবেন? আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং বড় পিঁয়াজের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরো কৃষক ভাই এই পিঁয়াজগুলো নিয়ে এসেছে। আসুন এই পিঁয়াজের বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকের বাজারে উনি কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আজকের বাজারে কয় বস্তা পিঁয়াজ আনছেন? এক বস্তা। কী দাম চাচ্ছ আজকের বাজারে? 4500 চাচ্ছেন। আর ব্যাপারীরা কী দাম বলতেছে? 3700 থেকে 3800 কোনো কোনো ব্যাপারী ভাইরা বলতেছে। আপনি কী দাম হলে বেচা কিনা করবেন আজকের বাজারে? 4141 হলে বেচা কিনা করবেন? আচ্ছা আপনি তো কৃষক মানুষ, আপনাদের নিজস্ব জমি থেকে এই পিঁয়াজগুলো উৎপাদন করা, আপনি একটু আমাদেরকে জানাবেন এই যে আপনারা 4000 থেকে 4100 টাকা পিঁয়াজ বেচা কিনা করতেছেন, এই দামে পিঁয়াজ বেচা কিনা করে আপনাদের লাভ হবে? লাভ হবে, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হইলাম। দর্শক জানতে পারলেন সরাসরি মাঠ বাজার কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার পিঁয়াজের বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার সুন্দর পিঁয়াজের বাজারটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মাঠ বাজার কৃষক ভাই জিরো সাইজ 20 পিঁয়াজ নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন একবারে জিরো সাইজ পিঁয়াজের কালার খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে উনি কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে 20 পিঁয়াজ কয় বস্তা আনছেন আপনি? এক বস্তা। আপনি কী দাম চাচ্ছেন আজকের আপনার জিরো সাইজ পিঁয়াজের বাজারটা? 7000 চাচ্ছেন। ব্যাপারী ভাইরা কী দাম বলতেছে যারা পিঁয়াজটা ক্রয় করবে? ব্যাপারী ভাইরা আপনার হ্যালো 5000 থেকে শুরু 6000 পর্যন্ত শেষ ব্যাপারী ভাইরা বলতেছে। আর আপনি কী দাম হলে বেচা কিনা করবেন? আমার ওই আপনার 6500 টাকা টার্গেট আছে, এরকম হলে বেচা কিনা করবেন 2100 টাকা কম বেশি। বাজার যেহেতু নিয়ে আইছেন 2100 টাকা কম বেশি দেখে শুনে বেচা কিনা করতে হবে, বাজার মানতে হবে। তারপর আপনার পিএসএস সাইজটা জিরো আছে, আশা করি বাজারটা আপনি ভালো পাবেন। আর আপনি একটু আমাদেরকে জানাবেন, আপনি তো মাঠ বাজার কৃষক, আপনাদের নিজস্ব জমি থেকে পিঁয়াজগুলো উৎপাদন করা, তাই না? আপনারা যে এই 6000 থেকে 6500 টাকা 20 পিঁয়াজগুলো বেচা কিনে করতেছেন, এই দামটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা মনে করেন এই তো জমি তো এক বিঘা জমি তো এগুলো পেঁয়াজ খুব বেশি বাড়ায় না, এক বিঘা জমি লাগাইলে হয়তো এক মন দেড় মন পেঁয়াজ এগুলো বাড়ায়। এক বিঘা মাটির পেঁয়াজ চাষ করে এক থেকে দেড় মন পেঁয়াজ বীজ হয়, তারপর বড় সাইজ আছে, বড় সাইজ বাড়ায়, এদের কাছে ওই সাইজ বাড়ায়, তিন রকমের হয়, তিন রকমের সাইজ। দর্শক জানতে পারলেন সরাসরি মাঠ বাজার কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার 20 পিঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার 20 পিঁয়াজের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরও এক কৃষক ভাই জিরো সাইজ 20 পিঁয়াজটা নিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন এই পিঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকের বাজারে উনি কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই?
কয় বস্তা বীজ পেয়ে জানছেন? বীজ পেয়ে জানছিলাম ভাই, ছোট একটা আছে আর যে মাজরা আছে তিনটে। মাজরা আছে তিনটে। আপনার বীজ পেঁয়াজটা কি দাম চাচ্ছেন আজকের বাজারে? বীজ পেঁয়াজের দাম যাচ্ছে ভাই 7,500। 7,500 চাচ্ছেন? ব্যাপারী ভাইরা কি দাম বলতেছে? ব্যাপারী ভাই 6,800 পর্যন্ত বলেছে। 6,800 টাকা পর্যন্ত বলতেছে। আর আপনি কি দাম হলে বেচা কিনা করবেন? আমি 7,400 পর্যন্ত। 7,400 টাকা পর্যন্ত ভাঙে দিচ্ছেন? 7,400 টাকা পর্যন্ত বেচা কিনা করবেন। আর আপনার মিডিয়াম পেঁয়াজটা কি দাম বেচা কিনা করবেন? মিডিয়াম এটার দাম হচ্ছে আপনার 6,000। ব্যাপারীরা বলতে এই পেঁয়াজটা, তাই না? হ্যাঁ। এই পেঁয়াজটা কি দাম বলতেছে? বলতেছে আপনি 4,800। 4,800 টাকা বলতেছে? আমি 5,200 হলে দিয়ে দেবো। এই পেঁয়াজটা আজকের বাজারে 5,200 হলে বেচা কিনা করবেন? বর্তমান 20 পেঁয়াজটা বেচা কিনা করে লাভ হবে? বাজার ভালো আছে, এই দামে আপনারা খুশি আছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আজকে মানে 200 টাকা কম আছে, তার কারণ পেঁয়াজের আমদানিটা একটু বেশি। দর্শক জানতে পারলেন সরাসরি কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার 20 পেঁয়াজ এবং মিডিয়াম পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার 20 পেঁয়াজের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক কৃষক ভাই 20 পেঁয়াজ নিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই 20 পেঁয়াজের বাজারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকের বাজারে কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, কয় বস্তা বীজ পেঁয়াজ আনছেন? আনছিলাম 3 বস্তা। 3 বস্তা? কী দাম চাচ্ছেন আজকের বাজারে? 6,500 বলতেছে। 6,000 চাচ্ছেন, 5,500 বলতেছে। আর কী দাম হলে আপনি আজকের বাজারে বেচা কিনে করবেন? 200 টাকা কম বেশি হলে বেচা কিনে করবেন? আচ্ছা, আপনি তো মাঠ বাজার কৃষক, তাই না? আপনাদের নিজস্ব জমি থেকে পেঁয়াজগুলো উৎপাদন করেন। বর্তমান যে এই দামে পেঁয়াজগুলো বেচা কিনে করতেছে, 20 পেঁয়াজগুলো এই দামে বেচা কিনে করে টাকা পয়সা ঘর হবে? ভীষণ ব্যস্ত, 8,000-7,000 হলে ঠিক আছে। 8,000-7,000 হলে ঠিক আছে, কিন্তু এই দামে যদি বেচা কিনে 20 পেঁয়াজ আপনারা করেন, তাহলে তো পেঁয়াজটা সামনের দিকে যদি দাম বেশি না হয়, তাহলে তো যারা উৎপাদন করবে তাদের তো লস হয়ে যাবে, তাই না? তাদেরকে নিম্ন 50-60 টাকা কেজি কাঁচা পেঁয়াজ দিতে হবে, যেহেতু 7,000-6,000-6,500 টাকা 20 পেঁয়াজের মন। দর্শক জানতে পারলেন সরাসরি মাঠ পাতার কিছু ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার 20 পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার 20 পেঁয়াজের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক কৃষক ভাই মিডিয়াম সাম পেঁয়াজ নিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাইজ এবং কালার করেনি, শেষ সময়ে যতটুকু ভালো হওয়া সম্ভব তার চেয়েও ভালো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকের বাজারে উনি কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কয় বস্তা আজ পেঁয়াজ আনছেন ভাই? 3 বস্তা। কী দাম চাচ্ছেন আজকের বাজারে? 4,000-4,500 টাকা চাচ্ছেন। ব্যাপারী ভাইরা কী দাম বলতেছে ভাই? 3,800 টাকা ব্যাপারী ভাইরা বলছে। আর আপনি কী দাম হলে বেচা কিনে করবেন? 4,000 হলে আজকের বাজারে বেচা কিনে করবেন? আপনি একটু আমাদেরকে জানাবেন বর্তমান যে পেঁয়াজের বাজার 4,000 টাকা মন, এই দামে বেচা কিনে করে টাকা পয়সা ঘর হবে? 4,000 টাকা পেঁয়াজ বেচা কিনে করে টাকা পয়সা ঘর হবে না? তাহলে কত হলে ভালো হইতো, টাকা পয়সা ঘর হইতো? 4,000-এর উপরে হলে টাকা পয়সা ঘর হইতো। বর্তমান 4,000 টাকা বেচা কিনে করে টাকা পয়সা ঘর হচ্ছে না। দর্শক জানতে পারলেন সরাসরি কিছু ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার মিডিয়াম সাম পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং মিডিয়াম পেঁয়াজের বাজার আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক জানতে পারলেন সরাসরি মাঠ পাতার কৃষক ভাইদের সঙ্গে কথা বলে তাদের 20 পেঁয়াজ এবং মাথা পেঁয়াজ এবং মিডিয়াম পেঁয়াজের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যদিও হাটে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গ্যাঞ্জাম, এরকম পেঁয়াজের নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার কেনাকাটা প্রতিদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।